সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সেই তেঁতুলিয়া নদীতে আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও দেব বলে। তো দর্শক, আমরা সেই জেলে ভাইদের কাছে চলে যাব, ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় সেই তেঁতুলিয়া নদীর বর্তমানে অবস্থিত আছি পশ্চিম পারে। আমরা এখনই চলে যাব সেই জেলে ভাইদের কাছে, তো সঙ্গেই থাকবেন। দেখেন আমরা নদীর মাঝখানে আছি, সেই নদীর মাঝখানে একটা চর পড়েছে, বালুর চর। দেখতে পাচ্ছেন যে কিছু লোক সেই চরের উপরে নেমেছে এবং হাঁটতেছে। এই যে দেখেন, আমাদের এলাকায় বিভিন্ন জেলের এই মাছ শিকার করে থাকে, বিভিন্ন প্রকারের ছোট বড় সব ধরনের মাছ শিকার করে। এই যে দেখেন পানির ভিতরে সেই জালটা ফালিয়ে রেখেছে। এই যে একটা কন্টিন দেখা যায়, সেই কন্টিনটি হলো জালের প্রথম মাথা। সে মাথা থেকে এই কন্টিনটা জাগাবে, তারপর জালটা টানা শুরু করবে। তো ইনশাল্লাহ অলরেডি আপনাদেরকে সেই মাছের প্রোগ্রামটা আমি দেখাবো কিভাবে সেই মাছ ধরতেছে। যে দেখতেছেন আমাদের জেলে ভাই, তো ইনশাল্লাহ সাথেই থাকবেন। জাল টানার কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। এটা হলো সেই ডগরি জাল, এবং কেউ বা বলে চেউ, স্থানীয় ভাষায় আমরা বলি চেউ জাল, এবং চেউ মাছের জাল। এই যে দেখুন অলরেডি জাল টানার শুরুতে ইনশাল্লাহ একটা মাছ এসে পড়েছে। দর্শক, শীতের মৌসুমে এই মাছটাই খুবই একটা স্বাদী মাছ, জনপ্রিয় মাছ। এই যে দেখেন, তেঁতুলিয়া নদীর আমরা সবচেয়ে দক্ষিণ মাথাতে আছি। সে দক্ষিণ মাথাতে অন্যতম অনেক জেলের এই মাছ শিকার করে। আজকে শীত, প্রচণ্ড শীত, এজন্য নদীতে জেলে খুব কম কম থাকার কারণে নদী একদম ফাঁকা দেখা যায়। দর্শক দেখতে পাচ্ছেন যে মাছ রাখার জন্য সেই ডুলাটা আছে, সেই ডুলার ভিতরে একদম জীবিত দগি মাছ।
মাছটা কি সরের সেটি ভালো হয় পাঁচটা মাছ বনবাস যেমন হয় তো দর্শক জালটা দেখতেছেন অলরেডি সেই নদীর ভিতরে পাতার পর হয়তো মনে হয় যে বনবাস যে সেজন্য জালটা মানে পেঁচ খেয়েছে নদীর ভিতরে অনেক ঠাল এবং বিভিন্ন প্রকারের ময়লা আছে সেই ময়লার কারণে সেই জালটা পিছিয়ে যায় আমরা চরের সাইডে থেকে একটু মাছ মিডিলে চলে আসছি সেই জন্য একটু তুফানটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো দর্শক শুনতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে মানে ভাটা ছিল এখন বর্তমানে নদীতে জোয়ার হয়ে গেছে সেই জন্য তুফানটা একটু বেড়ে গেছে নৌকাটা খুব ছোট ডিঙ্গি নৌকা দেখেন সেই জালটা আমি নৌকে কয় কেজি জাল চার কেজি জাল এই জালের কেজি কত ১২০০ টাকা দর্শক শুনতে পাচ্ছেন যে জালটা তারা সংগ্রহ করেছে বাজার থেকে জেলেদের দোকান থেকে
যে তার কেজি মূল্য 1200 টাকা তো তার একটি জাল উঠানো হয়ে গিয়েছে আরও সামনে একটি জাল আছে